তো আমরা চলে এসেছি এখন স্টেশনে, কোথায় যাচ্ছি তোমরা যদি জানতে চাও আমাদের সাথে চলো, দেখতে থাকো ভিডিওটা। এসে গেছি, এসে গাড়িতে বসে পড়েছি যাওয়ার জন্য, আর দেখতেই পাচ্ছ মামা ঘুমিয়ে পড়েছে। যখন বাড়ি থেকে বেরো তখন খুব এক্সাইটমেন্ট ছিল যাবে বলে, মামা ঘুমিয়ে পড়েছে, তো ঘুমিয়ে নি ওখানে যেয়ে মামাকে তুলে তোমরা দেখতে থাকো। আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, মাম্মা উঠে পড়েছে, তো দেখো আমরা কোথায় যেতে চলেছি, কত 1200 সিঁড়ি, 1200 সিঁড়ি পার করে আজ আমরা একটা জায়গা যাবো, কোথায় যাচ্ছি চলো আমাদের সাথে চলো তোমরা। পুরো রাস্তাটা করতে পারিনি, কেন এত পরিমাণে রাস্তায় ভিড় ছিল যার জন্য পুরোভাবে ভিডিওটা তুলতে পারিনি, তো আমরা এখানে এসে শুরু করেছি। দেখো আমরা দেখো মন্দিরটা দেখাচ্ছি, এখনো মন্দিরের নাম দেখো তোমরা কোথায় উঠবো না, না তো দেখো দেখতে খুবই ছোট লাগছে কিন্তু ভীষণ মনে হবে যেন আমরা আকাশের শেষ প্রান্তে যাব। তো চলো ওই পাহাড়ের উপরটাই উঠবো আমরা, এত সিঁড়ি পার করে কার বাড়ি যাচ্ছি তোমরা দেখো। যারা এক্সারসাইজ করে না বা যারা এক্সারসাইজ করতে একদম ভালোবাসে না, যারা অলস হয় তারাই এক্সারসাইজ করতে ভালোবাসে না, যেমন আমি, তো মাসে একবার, মাসের এক্সারসাইজটাই একদিনে কমপ্লিট হয়ে যাবে। যারা এক্সারসাইজ করতে ভালোবাসো না তাদের সাজেস্ট করব এই ধরনের পাহাড়ে একবার, মাসে অন্তত একবার বেড়াতে যাওয়ার জন্য। এবার সামনেটা আমাদের কোলটা, আরে এই মন্দিরটার কীরকম নিয়ম আছে আমার জানা নেই বা আমি জানি না, আমি যখনই আসি তখনই দেখি এখানে যাদের হয়তো মানত থাকে তারা মুরগি বলি করে, বাট কি কারণে কেন ওটা আমার জানা নেই। তবে মন্দিরের হিস্ট্রিটা যদি কোনোদিনও জানতে পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি এইটুকু নুটি হাঁপিয়ে যাচ্ছি, আমি এদিকে চলে আসো, তাহলে আমাকে তাহলে মামা হাঁটি হাঁটি করবে, এদিকে চলে আসো মামা, কোথায় যাচ্ছে মামা, কোথায় যাচ্ছে দেখো মামা কত খুশি, জানিনি উঠতে পারবো কিনা, তো এসে তো গেছি, এর আগে আশা হয়েছিল তো ওখানে লিফটের ব্যবস্থা আছে, লিফটে করে উঠেছিলাম, তো এইবার হেঁটে দেখি যেতে পারি কি না। দেখো মন্দিরের গেটে চলে এসেছি, এই যে দেখো মন্দিরের গেটের সামনে চলে এসেছি, দেখতেই পাচ্ছ, তো চলো এখন ভিতরে যাওয়া যাক, অনেকটা রাস্তা যেতে হবে, জানি না কতক্ষণ সময় লাগবে, বাবা বাই, বাবা বাই করে দিচ্ছি, চলো উঠতে থাকি মায়ের দর্শনের জন্য সিঁড়ি দিয়ে। মামা হাঁটি করে যাবে, আস্তে আস্তে চলো ওঠো, তো কিছুটা মামাকে মায়ের মন্দিরে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, চলে আসো, হ্যাঁ চলে আসো, দেখতেই পাচ্ছ কত উঁচু, এ তো কিছু না এখনো অনেক বাকি, আমার তো পায়ে লাইট দিয়ে
বন্দি কে এসেছে? দেখো কত উঁচুতে, মায়ের যদি কৃপা থাকে তো পুরোটা পৌঁছতে পারবো। চলো যাওয়া যাক। স্বরূপী মামাকে কোলে করে নিয়ে অনেকটাই উঠেছিল, তো আমি ওকে বললাম তুমি সবটা উঠলে তোমার কষ্ট হবে, আমাকে একটু দাও দেখি আমি মাম্মাকে নিয়ে ছুটে ছুটে কতদূর উঠে যেতে পারি। দেখো ছুটে ছুটে আমি যাচ্ছি মাম্মাকে নিয়ে উঠে, কিন্তু বেশি দূর যেতে পারিনি, যে খুব হাঁপিয়ে গেছি। সিঁড়িগুলো যদি সমতল হতো অতটা হয়তো উঠতে কষ্ট হতো না, কিন্তু কী বলতো নিচে থেকে যখন উপর দিকে ওঠা হয় ওই খাড়ায় সিঁড়ি যখন হয় তখন উঠতে ভীষণ কষ্ট হয়। আর মাম্মা তো কোলে রয়েইছে, স্বরূপ কিন্তু একটুকু দাঁড়ায়নি বা কোথাও বসেনি, ও ক্লান্ত হয়নি। ক্লান্ত হয়তো হয়েছিল কিন্তু ও বসেনি, ও কন্টিনিউ উঠে গেছে। আমি তো একটু উঠে যাচ্ছি একটু বসে পড়ছি, একটু উঠে যাচ্ছি একটু বসে পড়ছি, এরকম কন্ডিশন। ও পাপা ইয়ে কোথায়? এই যে দেখতে পাচ্ছ তোমরা পাহাড়ের ওপর থেকে শহরটা কত সুন্দর দেখাচ্ছে, পুরো উপরে না আর এখনো বাকি আছে, এখনো আমরা পুরো উপরে উঠিনি, অর্ধেক রাস্তাও আছে, এখনো 50% রাস্তা আমরা আসিনি। এসব হচ্ছে পাহাড়ের উপরে গাছপালা, আর এখান থেকে দেখাচ্ছে আমরা যেখানে যাব ওই যে দেখা যাচ্ছে উপরে। এর আগে যখন একবার গিয়েছিলাম তখন এই গাছপালাগুলো পাতায় ভর্তি ছিল, একটা জঙ্গল টাইপের ছিল পাহাড়ের উপরটা লাগছিল। এখন বসন্তর সিজন তাই গাছের সমস্ত পাতা ঝরে গেছে, তাই একটা ফাঁকা ফাঁকা ভাব, নাহলে কিন্তু এতটা ভেতর থেকে বেশি কিছু এভাবে দেখা যায় না, পুরো জঙ্গল। আর মাম্মা তো একটুকু হাঁটতে চাইছিল না, ও বরাবরই সিঁড়ি দিয়ে উঠতে খুবই পছন্দ করে, কিন্তু ওই যে সিঁড়িতে সব সিঁদুর লেগে যে রং লেগে লাল রং লেগে বলে না ও একটা ভয় পেয়ে গেছে যে এটা কী জিনিস, যার জন্য ভয়ে হাঁটতে চাইছিল না। এই যে তোমরা দেখতে পাচ্ছ সামনে পাহাড়ে অনেক জঙ্গল টাইপের হয়ে আছে, তো পাশ দিয়ে সিঁড়ি আছে আর একটা ছোট্ট, আমরা এটা দিয়েও কিছুটা যাচ্ছি, তোমরা দেখতে থাকো। এইটা দিয়ে আর ওটা দিয়ে যাবে 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 যাওয়া যাবে 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 দেখতে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ এখন সূর্য দেখা যাচ্ছে, তো অ্যামেজিং লাগছে একদম উপর থেকে এই সূর্যাস্ত দেখা যাচ্ছে, এখন কিছুটা টাইম আছে সূর্যাস্ত হতে, তো খুব সুন্দর লাগছে। আর এই পাহাড়ের ওপর থেকে সূর্যাস্তটা এত সুন্দর দেখতে লাগছিল, ভারী মিষ্টি লাগে এসব জিনিস দেখতে। আর ওই সিঁড়ির পাশ দিয়েই ওইটা দিয়ে উঠতে তো ভীষণ কষ্ট ছিল, ওর পাশ দিয়েই একটা সিঁড়ি ছিল ছোট্ট ছোট্ট, তো স্বরূপ বললো এটা দিয়ে চলো, এটা দিয়ে গেলে অনেকটাই একটু এ হবে, কষ্টটা কম হবে। তবে এটা দিয়ে বেশি দূর না, যেই ওর সাথে ওটা অ্যাড হয়ে যাচ্ছে। আর এই দেখো আমাদের তো উঠতে এত কষ্ট হচ্ছে, কিন্তু এরাও কি করে উঠে পড়লো, দেখো মায়ের দর্শন করতে এরাও চলে এসেছে। আর দেখো উঠে কষ্ট হয়েছে, বোধহয় আলিশ ভাঙছে। চলো আমরা এখনো আধা এসে পৌঁছাইনি, ভীষণ ক্লান্ত হয়ে গেছি। মামা তো এনজয় করে যাচ্ছে, ঠান্ডা মতো কোলে কোলে যাচ্ছে, অত কোনো অসুবিধা নাই। তো লেবু জল নিয়ে আসছে এনার্জি পাওয়ার জন্য, যাতে আরো পুরো রাস্তাটা ভালোভাবে যাওয়া যায়। দেখো জল, ওই যে দেখো জঙ্গলের ভেতর দিয়ে
মন্দিরটা দেখা যাচ্ছে, দেখতে তো মনে হচ্ছে এই তো এতটুকু এক্ষুনি চলে যাব, কিন্তু এটা অনেকটা দূর, ভীষণ দূর। কতটা খুশি, ওর খুব আনন্দ লাগছে, ভালো লাগছে। ভালো লাগছে মাম্মা, ভালো লাগছে, চলো বাকিটা যাই। কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুবই এক্সাইটেড মায়ের দর্শন পাওয়ার জন্য। দেখো আমার, দেখো কি পাখিটা, খুব বসন্তের কোকিল, কোনো কষ্টও নেই, কোলে চেপে চেপে যাচ্ছে আরামে। অনেকক্ষণ পর আমার মামা হাঁটি হাঁটি করে যাচ্ছে, দেখো আমরা হেঁটে হেঁটে যে ক্লান্ত হয়ে গেছি, আরো কোলে চেপে যে ক্লান্ত হয়ে গেছে, তাই হাঁটি হাঁটি করছে। চলে যাও না না, ওই যে বলেছি ইধারাও, হ্যাঁ আমার পায়ে গরম লেগে গেল ওই জন্য, ওখানে একটা, হ্যাঁ ওই যে জ্বলে জ্বলে যাচ্ছে বললাম পায়ে, হ্যাঁ দেখো যাদের মান্নাত থাকে তারা এখানে অনেক রকমভাবে সবাই অনেকে মান্নাত করে, তো হ্যাঁ মান্নাত করেছে। এই বারোশো সিঁড়ি এইভাবে হামাগুড়ি, এই হামাগুড়ি দিয়ে দিয়ে যাচ্ছে, এই দেখো কীভাবে ও হামাগুড়ি দিয়ে দিয়ে এতগুলো সিঁড়ি পার করে প্রদীপ জ্বেলে জ্বেলে উঠছে। আমরা তো হেঁটে উঠতে পারছি না, এত কষ্ট হচ্ছে, ও কীভাবে ওভাবে উঠছে কী জানি। পাখার হাওয়া, কতটা ডিফিকাল্ট দেখো, দেখো এই যে মেয়েটা দেখতে পাচ্ছ, ও হামাগুড়ি দিয়ে দিয়ে যাচ্ছে। আমরা লেবু জল খেয়েছি আমরা এনার্জির জন্য, কিন্তু এনার্জি পেয়ে গেছে আমার মাম্মা, দেখো বসবে, ক্লান্ত হয়ে গেছে বসবে, চলো বসবে, এসো বসবে, এসো পেছনটা দেখো কত সুন্দর, এখানে এলে আর বাড়ি যেতে ইচ্ছা করবে না, কিন্তু এখানে ওঠাটাই খুব কষ্টের। আমি তো উঠতেই পারছি না, বারবার বসে যাচ্ছি, কিন্তু সর্বের কিছু মনে হচ্ছে না, ও কন্টিনিউ যেতে চলেছে, মনে হচ্ছে আসল দর্শনটা মা ওকেই দেবে। শেষমেশ লাস্ট এসে পৌঁছেছি আমরা, দেখতে পাচ্ছ দূরে, ওটা হচ্ছে লাস্ট, এরপর মনে হয় না ভিডিও করতে দেবে, হয়তো তোমাদেরকে দেখাতে পারবো, অ্যালাউ নেই ফোন, তো চলো যাই। আবার ওইদিকে উপরেতে কিছুটা হয়তো ফোন অ্যালাউ আছে, কিন্তু যেখানে ঠাকুর আছে সেখানটা অ্যালাউ নেই। চলো অনেক কষ্টে উঠতে পেরেছি ঠাকুরের দয়াতে, চলো চলো। তো দেখো এখন কেউ সিকিউরিটি নেই বলে আমি একটুখানি তুলে দেখাতে পারছি, কেউ যদি দেখে হয়তো বকবে, এর বেশি হয়তো তুলতে পারবো না। এটা হলো জীবদানি মাথা, দেখো
আমরা হয়তো ভাবি জীবদানি মাত্রা কি, এটা মহারাষ্ট্রীয় কালচারে মহারাষ্ট্রীয় দেবী। এই লুকটা দেখবার জন্যই সবাই এখানে আসে। দেখো সূর্যাস্ত যাচ্ছে, কি অ্যামেজিং দৃশ্য! চলে গেছে, সূর্যাস্ত হয়ে গেছে। দেখো ওয়াও মামা, দেখো ওটা কি, আগুনের মতন দেখতে লাগছে, তো ওই জন্য মামা বলছে আগুন। সবটাকে কত ছোট ছোট লাগছে সব, শুধু আলোগুলো বোঝা যাচ্ছে। এত সুন্দর ঠান্ডা হাওয়া, এত যে কষ্ট করে উঠে আসা হলো, কষ্ট হচ্ছে বলে এবার বোঝা যাচ্ছে না বলো, খুব সুন্দর লাগছে। এই দেখো মামা কিরকম এনজয় করছে, ওকে ধরে রাখাই যাচ্ছে না, এদিক এদিক সেদিক সেদিক ছুটি ছুটি করছে। কিছু করবে না মাম্মা, নো যতটা উঠতে কষ্ট হয়েছে উপরে উঠে কিন্তু ততটাই ভালো লাগছে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। না ওকে দাও, একটু খেলতে দাও। হ্যাঁ ওকে একটু খেলতে দাও না মামা, না না না। আর আকাশটা দেখতে পাচ্ছ, সূর্যটা অস্ত গেছে, আকাশটা কত সুন্দর হয়ে গেছে, দেখতে এত সুন্দর লাগছে। এইসব ন্যাচারাল দৃশ্য পাহাড়ের উপরে উঠলেই জিনিসটা ভালোভাবে ফিল করা যায়, খুব ভালো লাগে। না মামা নোগ্রা, মামা তো এত এনজয় করছে যে ওর মুখের মধ্যে খাবার রয়েছে ও সেটুকুও ভুলে গেছে যে আমার মুখের মধ্যে খাবার রয়েছে, আমাকে খেতে হবে। ওর মাথায় শুধু এখন একটাই, আমি অনেক বড় জায়গা পেয়েছি, আমাকে এখন খেলতে হবে। ওর নিজের এনজয়ের সাথে আসলে শিখছে না, দেখো একা একা চলে যাচ্ছে। এবারে দেখেছি মা আরে নেই ওখানে ফিটে, একটু পাহাড়ের উপর থেকে অত বড় বড় বিল্ডিং গুলো ছোট্ট ছোট্ট দেশলাই কাঠির মতন লাগবে। হাওয়া দিচ্ছে, মুখ যেন ঝড় উঠে গেছে। চলো এবার নামতে হবে তো মাম্মা, এই এই মুখের মধ্যে খাবারটাকে নিয়ে এই না, চলো বাড়ি যাবো। ওকে একবার বলো না বাড়ি যাবো কি বলে, দেখো বাড়ি যাবো, চলো বাড়ি যাবো। ও তো বাড়ি যেতেই চাইছে না, দেখো। তো আমরা এবার বাড়ি চলে যাচ্ছি, এবার নেমে যাওয়ার পালা। উঠে যেতে যতটাই কষ্ট হয়েছে নেবে ভালোও লাগবে আবার কষ্ট হবে, কেন যাবে বাবা কি বলছে। হায় হায় হায়, এই তো থাকতেই চাইছে না, তুমি বলে দাও। তো এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি, নেমে যাওয়ার পর আসতে যতটা কষ্ট হয়েছিল যেতে অতটা কষ্ট হবে না, কিন্তু খুব
একটু রিস্কি আছে কারণ অনেকগুলো সিঁড়ি তো। দেখো এই উপর থেকে শহরটা নিচে কিরকম লাগছে, শুধু আলোগুলো বোঝা যাচ্ছে, কোনো রকম আর কোনো কিছু বোঝা যাচ্ছে না। কি অ্যামেজিং দেখতে লাগছে। মন্দির থেকে নিচে নামার সময় প্রায় পুরোটাই আমার মাম্মা নিজে একাই এভাবে হেঁটে হেঁটে এসেছে, ও তো কোলে চেপে নামতে চাইছে না। আমাদের নিচে নামতে একা একা ভীষণ ভয় করছে কেন পা কাঁপছে, আর ও তো একা একা নামবে। এটা বরঞ্চ নেমে আসে অতই ভালো। দেখো আমার মেয়ে কিরকম সিঁড়িতে হেঁটে হেঁটে আসছে, এত সিঁড়ি ও আর কোলে চেপে আর আসতে চাইছে না, হেঁটে হেঁটেই নামবে। জীবদানি মাতা মনে হচ্ছে ও কি শুধু এনার্জি দিয়েছে, এভাবেই যেন এত শক্তিশালী হয়ে থাকতে পারে। তো আমরা নিচে নেমে চলে এসেছি, আর নিচে থেকে এই রাত্রিবেলা ওই পাহাড়ের উপরে ওরা একটা ডিজাইন ঠিক ওইভাবে বানিয়েছে। এই দেখো ওং আর স্বস্তিক চিহ্ন, এই যে ওং চিহ্নটা দেখো, স্বস্তিক চিহ্নটা ভালোভাবে দেখা যাচ্ছে না, এটা দূর থেকে খুব সুন্দর দেখতে লাগে। আমরা যেখানটা থাকি আমাদের বাড়ি থেকে বেরিয়েও কিন্তু এটা দেখা যায়, খুব সুন্দর।